আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক মাস্টার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এমএস এক্সেলে আমাদের এক্স্যাক্টলি বয়সটি বের করব। চাকরি আবেদন করতে গিয়ে আমাকে নির্দিষ্ট ইয়ার, মান্থ, ডেগুলো দেখাতে হয়। তো এটির জন্য আমি আসলে ম্যানুয়ালি কিভাবে আপনি আপনার এক্স্যাক্টলি বয়সটি দেখাবেন সেটির জন্য আমি অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি, এখানে আপনি খাতা কলমে সেটি করে নিতে পারবেন। বাট আমরা আজকে যে ভিডিওটি দেখব সেটি হলো যে আমরা কীভাবে এমএস এক্সেলের মধ্যে আমাদের এক্স্যাক্টলি যে বয়সটি আছে সেটি আমরা বের করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এমএস এক্সেলে চলে আসলাম। তো এখানে আপনার যে বার্থ ডেটই থাকবে সেটি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে একটি কন্ডিশন অ্যাপ্লাই করবেন। কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটি করতে, প্রথমে আমাদের ইকুয়াল সাইন ইউজ করতে হয়। আমরা ইকুয়াল সাইন দিলাম, এরপরে ডেটেড ইফ ব্র্যাকেট, তারপর আমরা এখানে সেল অ্যাড্রেসটা দিব। আপনি লিখে দিতে পারেন যেমন এটা B3, অথবা ক্লিক করলে চলে আসবে। সো আমরা কমা ইউজ করলাম, টুডে মানে আজকে আমার বার্থডে কত সেটা আমরা দেখব। এরপর একটা কমা দেবো, আমরা কমা দিয়ে জাস্ট এখানে আমরা ইনভাইটেড কমা দেবো, ইনভাইটেড কমা দিই ওয়াই, ইনভাইট কমা ক্লোজ। এরপরে দেখেন আমরা এখানে কিন্তু এই ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করছি, জাস্ট এটা ক্লোজ করিনি, একটা ব্র্যাকেট আমরা ক্লোজ করিনি, এই জন্য এটাকে ক্লোজ করে দেবো। দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন এখানে আমার কিন্তু ইয়ারটি বের হয়ে গেছে। সো আমরা এবার মান্থটি বের করবো, কীভাবে মান্থ আমরা বের করবো সেটা আমরা দেখবো। আবার আমরা ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে জাস্ট আমরা যে কাজটি করবো ডেটেড ব্র্যাকেট, আবার সেল অ্যাড্রেসটি দেবো। সেম আগের মতো আপনি এটিকে কপি করে করতে পারেন অথবা এভাবে লিখে দিতে পারেন। এরপর কমা দেব টুডে, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কমা দেব, কমা দিয়ে ইনভাইটেড কমা মান্থ, এম দিয়ে আমরা মান্থ বুঝাবো, ব্র্যাকেট ক্লোজ করবের পরে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান্থ মানে এখানে টোটাল মান্থ কত সেটি আমাদেরকে দেখালো, যে এখানে এই ব্যক্তির টোটাল মান্থ কত। এখন আমরা এখানে যেটি করব সেটি হলো জাস্ট এখানে আমরা একটি ওয়াই দিয়ে দিব, আমরা ওয়াই দিয়ে আমরা এন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মানে এই ইয়ারটা তো আছে, ইয়ারের সাথে কয়টি মাস আছে সেটি দেখালো। এবার আমরা যেটি দেখব যে এখানে কত দিন হলো সেটি আমরা দেখব। ইকুয়াল সাইন ডেটেড ইফ ব্র্যাকেট, জাস্ট সেল অ্যাড্রেস দিয়ে দিব আগের মতো, কমা টুডে, আজকে ওর কত দিন হলো টুডে, এরপর ব্র্যাকেট ক্লোজ, কমা ইনভাইটেড কমা। এখানে আমরা প্রথমে কী দেব, প্রথমে আমরা মান্থ দেব, দেন ডে দেব, সেম আগের মতোই। আর যদি আমরা শুধু ডে দিই তাহলে আজকের দিন কত দিন হলো তার টোটাল এই ব্যক্তি সেটা আমরা দেখাবে। ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দেব। এই যে দেখাচ্ছে যে এই ব্যক্তির টোটাল 21-31 দিন হলো, ঠিক আছে। এখন আমরা এটাকে জাস্ট এখানে সামনে এম দিয়ে দিব, তাহলে মাসেরটা সে এক্সট্রা কাউন্ট করবে। দিয়ে এন্টার প্রেস করলাম 30 দিন। এবার আমরা এগুলোকে অটো ফিল্টার করে দিতে পারি, এখানে ডাবল ক্লিক করলে এটা অটো ফিল্টার হয়ে যাবে। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনি বুঝতে পারছেন। এরপরে যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবারও বলছি, আপনি যদি এটিকে কলম খাতা দিয়ে বের করতে চান তাহলে আমার একটি ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রযুক্তির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।